নমস্কার, আমি অনিন্দিতা। কলমে ও কোলাজে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। বন্ধুত্ব এমনই হয়, যার সঙ্গে সেই ছোট্টবেলা থেকে আপনার বন্ধুত্ব, হয়তো কোনো এক কারণে আর তার সঙ্গে কথা নেই। কথা নেই মানে একেবারেই যোগাযোগ বন্ধ। তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই কারণটা যখন ফিকে হয়ে আসে, তখন বন্ধুটাকে দেখতে বড় প্রাণ চায়। মনে হয় একবার যদি কথা বলা যেত, কিন্তু আপনার অগোচরে হয়তো তখন সব শেষ। কথা তো বলা হল, কিন্তু আর কি কোনোদিন তাকে দেখতে পাবেন? শুনতে অবাক লাগছে না? চলুন আর বেশি দেরি না করে বন্ধুত্বের বিশেষ দিন উপলক্ষে শুরু করি আজকের পর্ব, অভিমান। আজও ভোর রাতের এই সময়টাই ঘুম ভেঙে গেল অরিন্দমের। ওর অস্ট্রেলিয়ার বাড়ির জানলা দিয়ে দূরের আকাশটা দেখতে দেখতে কত কথা মনে পড়ছিল। কলকাতা, ছেলেবেলা, বাবা মা, পুরনো প্রেমিকা, বন্ধু বান্ধব, আর ওর সেই ছোট্টবেলার বন্ধু সঞ্জয়ের কথা। কদিন ধরে এইরকম হচ্ছে, প্রত্যেকটা ভোর রাতে ঘুমটা হঠাৎ করে যেন ভেঙে যায়। সঞ্জয় ওর ছোট্টবেলার বন্ধু, কিন্তু কি একটা কারণে যেন ওর সঙ্গে আর যোগাযোগ নেই। কারণটা অরিন্দম ভালো করেই জানে। শুয়ে শুয়ে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ডোর বেলটা যেন বেজে উঠল। অরিন্দম শুয়ে থাকলো কিছুক্ষণ। হ্যাঁ, আবার তো বাজলো। এই ভোর রাতে আবার কে এলো? তাড়াতাড়ি স্লিপিংটা গায়ে জড়িয়ে নিচে নেমে এলো অরিন্দম। দরজা খুলতেই এক দমকা ঝোড়ো বাতাসের সাথে বিস্ময় যেন আছড়ে পড়ল ওর উপর। কিরে, কেমন আছিস? কেমন চমকে দিলাম বল? একগাল হাসি নিয়ে দরজার উপারে দাঁড়িয়ে আছে অরিন্দমের সেই ছোট্টবেলার প্রিয় বন্ধু সঞ্জয়। সঞ্জয়, তুই এই ভোর রাতে ইন্ডিয়া থেকে কি করে এলি? কোন রকমে বলল অরিন্দম। সঞ্জয় হাসতে হাসতে বলল, এই চলে এলাম। তুই তো ভাই আমার উপরে সেই কবে থেকে রাগ করে বসে আছিস, কলকাতায় এসে একবারও যোগাযোগ করিসনি। কতবার তোর সাথে ফোন করে কথা বলতে চেয়েছি জানিস? কেন, তুই রেখেছিলিস যোগাযোগ? ঝাঁঝিয়ে উঠল অরিন্দম। সেই ছোট্টবেলা থেকে তুই ছিলিস আমার সব থেকে প্রিয় বন্ধু। রং পেন্সিলের খাতা থেকে স্কুলের স্যারের বকুনি সব ভাগ করে নিয়েছি আমরা। প্রথম ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা যাওয়া, প্রথম প্রেম, প্রথম ব্রেকআপ, পাড়ায় পুজোর চাঁদা তোলা, কলেজের প্রথম ফেস্ট, আরও কত কিছুর সাক্ষী ছিলাম আমরা। আর সেই তুই কিনা আমার অস্ট্রেলিয়া আসার আগে হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ করে দিলি। ফোন করেছি ধরিসনি, বাড়ি গিয়েছি দেখা করিসনি, এমনকি আমার এখানে আসার দিনও একবারও যোগাযোগ করলি না। এতদিনের না বলা সব ক্ষোভ উগড়ে দিল অরিন্দম। আচ্ছা, তোর কি মনে হয় কেন করেছি এসব? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল সঞ্জয়। কেন আবার, তোর হিংসা হয়েছিল?
চিরকাল আমি তোর থেকে পড়াশোনায় খারাপ ছিলাম, আর সেই কিনা আমি এত ভালো একটা বিদেশি কোম্পানিতে সুযোগ পেয়ে গেলাম, এটা দেখে তোর একটুও ভালো লাগেনি? ধুর বোকা, ম্লান হাসলো সঞ্জয়। আচ্ছা, তোর মনে আছে কলেজের লাস্ট ইয়ারে আমার প্রায় শরীর খারাপ থাকতো, ঘুষঘুষে জ্বর হতো, ভীষণ ক্লান্ত লাগতো। তখন বুঝিনি আমার শরীরে কি মারণ রোগ বাসা বাঁধছে। বুঝলাম যেদিন আমার রক্তের রিপোর্টে HIV ধরা পড়ল, লাস্ট স্টেজ। কি বলছিস কি, চেঁচিয়ে ওঠে অরিন্দম। কিন্তু তুই তো কোনোদিন, আমি জানি তুই কি ভাবছিস, আমিও তাই ভেবেছিলাম জানিস। যে ছেলেটা কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, জীবনে একটা প্রেম করে উঠতে পারলো না, তার এইডস কিভাবে? সিগারেট মদ কোনো নেশাই ছিল না। হয়তো যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে রক্ত দিতাম সেখান থেকে কোনোভাবে, সত্যি আমি কিচ্ছু ভাবতে পারছিলাম না জানিস, খালি মনে হচ্ছিল লোকে শুনলে কি বলবে। মনে হচ্ছিল এইভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল। মাকেও প্রথমে কিছু বলিনি, নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম, ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম, আর তার উপর তুইও সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলিস, ভীষণ একা হয়ে গেছিলাম রে। ছেলেরা নাকি সহজে কাঁদে না, কিন্তু অরিন্দমের আজ এত কান্না পাচ্ছে কেন? কোন রকমে নিজেকে সামলে নিয়ে ও বলল, এখন কেমন আছিস? এখন বিন্দাস, সব ঝামেলা চুকে বুকে গেছে, হো হো করে হেসে উঠল সঞ্জয়। তারপর বলল, তাই তো আজ তোর কাছে চলে এলাম, এখনো রাগ করে থাকবি? আয় ভাই বুকে আয়, বলে জড়িয়ে ধরার জন্য দুহাত বাড়িয়ে দিল সঞ্জয়, ঠিক ছোট্টবেলার মতো। এই শুনছো, তোমার মোবাইলটা কখন থেকে বাজছে তো? স্ত্রীর ধাক্কায় ঘুমটা ভেঙে গেল অরিন্দমের। এ কোথায় সে? সঞ্জয় কই? তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? এত স্পষ্ট, এত গভীর একটা স্বপ্ন। ঘুম চোখে ফোনটা রিসিভ করল অরিন্দম। হ্যালো, কে বলছেন? হ্যালো অরিন্দম, আমি সৈকত বলছি, স্কুলের সৈকত, চিনতে পারছিস? শোন, আজ ভোর রাতে তোর বন্ধু সঞ্জয় মারা গেছে, এইডস হয়েছিল, লাস্ট স্টেজ। ওর মা একদম ভেঙে পড়েছে রে, তুই কি একবার কলকাতা আসতে পারবি? হ্যালো, শুনতে পাচ্ছিস? না, আর কিচ্ছু শুনতে পাচ্ছিল না অরিন্দম। ওর সব থেকে কাছের বন্ধু হারিয়ে গেল, মিথ্যে অভিমানের বশে ওর আর অরিন্দমকে বুকে জড়িয়ে ধরা হলো না। বুক ফাটা কান্না বেরিয়ে এলো অরিন্দমের মুখ থেকে। শুনছিলেন বন্ধুত্বের বিশেষ দিন উপলক্ষে আজকের পর্ব অভিমান। গল্প পাঠে ছিলাম আমি অনিন্দিতা, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কভার অঙ্কনে সন্দীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের, এবং এরকম আরও অনেক নিত্য নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আবার ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।